সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। থামলেন কেন মন্ত্রী মশাই? জমিটা দেখেছো পণ্ডিত? বলো তো, ওটা কার জমি? মহারাজের জমি হবে হয়তো। হ্যাঁ ঠিকই বলেছো, কিন্তু কিভাবে ফেলে রেখে দিয়েছে দেখো, ওটার ব্যাপারে একটু কথা বলতে হবে। কি বলবেন? সেটা আজ সবাই শুনতে পাবে। এক কথা দুইবার বলা ঠিক নয়, জমিটাকে বাগাতে হবে। আমি ভাবছি এই জমিটা নিয়ে মহারাজের সঙ্গে কথা বলবো। না, তোমাদের কাউকে কিছু বলতে হবে না, আমি একটা ব্যবস্থা করব। উহ, কি সাংঘাতিক লোক রে বাবা। হ্যাঁ, মিটলে বামুন অমনি জমিটার দিকে নজর পড়েছে। হ্যাঁ, মন্ত্রী মশাইয়ের মনে কি আছে কে জানে বাবা, মন্ত্রী মশাইয়ের কথার উপরে কথা বলা উচিত নয়, বড় অংশের সঙ্গে বন্ধুত্ব সম্পর্কটাই রাখা উচিত। মন্ত্রী মশাই আপনি নিশ্চিন্তে থাকুন, আমি জমি সম্পর্কে মহারাজের কাছে কিচ্ছু বলবো না, শুধু দেখবেন যদি আমারও কিছু হয়। এই তো বুদ্ধিমানের মতো কথা বলেছো, আমাকে ধরে থাকো, দেখবে তোমার হিললে হয়ে যাবে। ব্যাস ব্যাস, আমি তো আপনাকেই ধরে আছি মন্ত্রী মশাই, আর চিরকাল থাকবো। ঠিক আছে, তোমার কথা আমার মনে থাকবে। এখন চলো, আমরা এখন সবার কাজ করব। কয়েকদিন ধরে দেখছি পণ্ডিত মন্ত্রী মশাইয়ের গায়ে এঁতুলের মতো লেগে আছে, জানে না যে মন্ত্রী নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না। এসো এসো মন্ত্রী বাবা, তুমি একেবারে পণ্ডিতকে বকল দাবা করে নিয়ে চলে এসেছো। ডুগি তবলা। গোপাল তুমি চমৎকার বলেছো, বলো বলো মন্ত্রী, সভার শুরুটা কিভাবে করব? মহারাজ, রাজপ্রাসাদে আসবার সময় আমি আপনার জমিটাকে দেখতে পেলাম, বিস্তীর্ণ জমি অনাবাদি হয়ে রয়েছে, এটা নিয়ে আপনার সঙ্গে কিছু কথা ছিল। তুমি খুব ভালো কথা মনে করিয়েছো, মানে আমার মনে কয়েকদিন ধরে ঘুরছিল এই জমিটার কথা। ভালো করেছো মনে করিয়ে, জমিটা কাউকে দিয়ে? আপনি দেখি আমার মনের কথাটাই ধরেছেন, আপনি যদি কাউকে দিয়ে জমিটাকে চাষ করান তাহলে যা উৎপন্ন হবে তার অর্ধেক জমিটা কাউকে দিয়ে। ঠিক বলেছো মন্ত্রী, কাউকে দিয়ে চাষ করাতে হবে। মানে আমি তো আছি। না 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 না, তোমার অনেক কাজ, চাষের জমি চাষ করানোর জন্য ও গোপাল আছে। গোপাল তোমার কাজ হলো তুমি জমিটা চাষ করো। মহারাজের এই গোপাল প্রেম আমার একদম সহ্য হয় না, মুখ থেকে কথা খসলো কি না খসলো অমনি গোপালের ভাগে জমি চলে গেল, অসহ্য। তাহলে লেগে পড়ো গোপাল, কাল থেকেই লেগে পড়ো। তুমি কি চাষ করবে না চাষ করবে সেসব ব্যাপারে আমি দেখতে যাবো না, শুধু অর্ধেক ভাগ দিলেই হবে। ঠিক আছে মহারাজ, আমি কাল থেকেই জমি চষা শুরু করব। উপযাজক হয়ে আমি খবর দিলাম মহারাজকে, মহারাজ পুরো জমিটা গোপালকে দিয়ে দিল, দেখি কিভাবে কাজ করে। তাহলে জমির ব্যাপারটা মিটে গেল, তা রাজসভার আর কি কাজ আছে মন্ত্রী? আহা, সেটা নিয়ে তাড়াতাড়ি আমরা রাজকার্য শুরু করি। মালিক এখন নিজে চাষ করবে, তার ছেলে এসেছে, ছেলে আর বাবা মিলে চাষ করবে। আরে ওই রকম অস্থির অস্থির করে না, শরীর খারাপ হবে। আমি তো দিন আনি দিন খাওয়া মানুষ, আমার একদিন বসে থাকা মানে সঞ্চয়ে হাত দেওয়া। রে পুঁটি, ঘরে তোর বাবা আছে রে? গোপাল দাদুর গলা না বাবা, তোমাকে খুঁজছে। আছি গোপাল দাদা, ভেতরে এসো। এসো দাদা এসো, বলো কি খবর? তোমার কর্তার সাথে আমার কিছু কাজের কথা আছে। বলো বলো দাদা,
খুব মন দিয়ে শোনো, মহারাজের ওই দীঘির ধারে যে জমিটা পড়ে আছে সেটা চাষ করার দায়িত্ব মহারাজ আমাকে দিয়েছেন। আমি ওই জমিতে চাষ করে ফলন করিয়ে দেখিয়ে দেব। এই যে মেঘনা চাইতে জল, তো আগে বাবা কাঁদছিল। ওই যে একটা কথা আছে না, যে খায় চিনি তারে জোগায় চিন্তামণি। এবার বলো তো ওখানে কি চাষ করব? দাদা এখন তুমি সবজি চাষ করো। আরে কি সবজি চাষ করব, চাষের তো ছাই আমি কিছু বুঝি না। ওসব তুমি আমার উপরে ছেড়ে দাও, দায়িত্ব যখন দিয়েছো অক্ষরে অক্ষরে পালন করব। এই সময় বেগুন চাষ করো, বেগুনের দাম বেশ চড়া। তবে তাই হবে, শোনো বীজ কিনে কাল সকাল থেকেই কাজ শুরু করে দাও। এই চাষ আমি 12 মাস চালাবো, তোমার কাজের কোনো অসুবিধে হবে না। আমি আমি কাল সকাল থেকেই কাজ শুরু করে দেবো। আমি আসি গো, আসি রে পুন্ডি। শুনছো গিন্নি, খবর আছে গো, খবর, সুখবর। খবর? বলো 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 শিগগির বলো, তোমার মুখে তো চট করে সুখবর পাওয়া যায় না। এই বলো বলো সুখবরটা তো বলো। কিগো কি হলো, মুখটা এরকম প্যাঁচার মতো করে রেখেছো কেন? কিগো বলো। কি আর বলবো গিন্নি, কপাল, সবই কপাল। আবার কি হলো একটু খুলে বলো দেখি। পথে যেতে যেতে মহারাজের অনাবাদি জমিটা দেখছি না, জমিটা দেখে মাথায় একটা চিন্তা এলো যে জমিটা যদি আমি লোক লাগিয়ে চাষ করতে পারি তাহলে আমার কিছু সঞ্চয় হয়। মনের কথা মহারাজকে বললাম, ব্যাস মহারাজ গোপালকে দিয়ে দিল জমিটা। ওই যে চওড়া কপাল নিয়ে জন্মেছে, কি আর করবে, ওই মন্ত্রী হয়ে থাকো। কিছু তো একটা করতে হবে, আমি বিনা যুদ্ধে একটা সামান্য ঢেলাও দেব না। দেখি কি করে চাষ করে গোপাল। তুমি একদম ঠিক করেছো, কুটির বাবা চাষের বিষয়ে খুব পারদর্শী। হ্যাঁ, তাহলে দেখলে গিন্নি সুখবরটা কেমন? গোপাল, হ্যাঁ কি চাষ করবে ঠিক করলি? আগে এই সবজি চাষ করব মহারাজ, বেগুন মহারাজ। বেগুন? হাসবেন না মন্ত্রী মশাই, বেগুনের অনেক গুণ পড়লে বুঝতে পারবেন। তুমি যাই চাষ করো না কেন, মুনাফা হবে তো। ওই জন্যই তো বেগুন চাষ করলাম মহারাজ, বেগুনের এখন চড়া দাম হবে। আমিও দেখবো কিভাবে গোপাল মুনাফা করতে পারে, আমিও ছেড়ে দেব না। গোপাল বেগুন ছাড়া আর কি ভাবতে পারে, মাথায় আলু সেই মাথায় আলু নিয়ে চাষ করবে বেগুন। মন্ত্রী মশাই আপনি যাই বলেন বলুন, আমি কানে দিয়েছি তুলো আর পিঠে বেঁধেছি কুলো, বেগুনের গুণ আপনাকে দেখিয়েই ছাড়ব। মহারাজ কাল তো রবিবার, ছুটির দিন, আমি খেতে কাজ করব, আপনি আসবেন মহারাজ? অবশ্যই অবশ্যই যাব। আজ মহারাজ দেখতে আসবেন কিরকম কাজ হচ্ছে। মহারাজ খুব খুশি হবেন, দেখো গোপাল দাদু। মহারাজ যে খুশি হবেন সেটা জানি বুঝলে, কিন্তু তার সাথে সাথে একজন যে প্রচন্ড জ্বলবে সেটাও জানি। পণ্ডিত মশাইও আছে, এইবার মন্ত্রী মশাইয়ের জ্বলুনি শুরু। বাবা বাবা গোপাল, তুমি তো একদিনে জমিটা দারুণ ভালো একটা ব্যবস্থা করে রেখেছো। মহারাজ চারা লাগানো শেষ হয়ে গেছে, এবার রোজ যত্ন আরতি করতে হবে, পরে ফলন হবে। আরে সবই হয়েছে মহারাজ এই কুটির বাবার জন্য। ঠিক লোককে ঠিক জায়গায় বসানোর জন্যই
তোমাকে এত ভালোবাসি আমি। আজ ওই জমিটা আমার হতো, আমার বাড়া ভাতে ছাই দেবার জন্য গোপাল সব সময় প্রস্তুত। কি মন্ত্রীমশাই কি ভাবছে? কি আর ভাববে, দেখছে তুমি কত সুন্দর ভাবে জমিটাকে চাষযোগ্য করেছো। কি বলো মন্ত্রী, গোপালের কাজ সত্যি প্রশংসার দাবি রাখে। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, তবে এর থেকেও ভালো করা যেত। তুমি থামো তো, কাউকে মন খুলে প্রশংসা করতে তো দেখি, খালি আমার শারুকির মতো কুতিয়ে কুতিয়ে প্রশংসা করো। আরে মন খুলে প্রশংসা করো, দরাজ গলায় প্রশংসা করো। এ আমার একার কাজ নয়, আরে আমার দ্বারা হতোই না, এ সবই করেছে এই কুটির বাবা, তাই যাবতীয় প্রশংসা কুটির বাবারই প্রাপ্য। না একটা কিছু ব্যবস্থা করতেই হবে, রাতে এসে চারাগুলোকে ঘেঁটে দিতে হবে, আর আমাকে এই কাজে সাহায্য করবে বটা ঘটা। মহারাজ আমি এবার ঘরের দিকে যাই, মধ্যাহ্ন ভোজের সময় হয়ে গেছে। সে কি মন্ত্রী, আমাকে একা রেখে তুমি চলে যাচ্ছ কোথায়? আমাকে রাজসভায় পৌঁছে তারপর তুমি মধ্যাহ্ন ভোজন করতে যাবে। যথাজ্ঞা মহারাজ। চলো চলো গোপাল, খুব ভালো কাজ করে যাও, আরে ফল হবেই, চলো চলো পণ্ডিত। শোনো কুটির বাবা, ওই মন্ত্রী মশাইয়ের ভাবগতি কিন্তু ভালো নয়, বুঝলে? সেটা আমিও দেখছি গোপাল দাদা। মন্ত্রী মশাই জমির ক্ষতি করতে পারে, তাই নারে পুটি। তাহলে কি করবে গোপাল দাদু? কুটির বাবা আকাশে মেঘ আছে, বৃষ্টি হতে পারে, তাই চারধারে ভালো করে নালা কেটে দাও। আমি বুঝে গেছি গোপাল দাদা, আর বলতে হবে না। এই যে বটা বটা, কাজের কথা আছে। বলুন মন্ত্রী মশাই, কি সেবা করতে পারি? দিঘির পারে মহারাজের জমিটা জানিস তো? হ্যাঁ, আপনি যেটা নেবেন বলেছিলেন। আর জমিটা পেলে ওই জমিটা আমাদের ভাগে চাষ করতে দেবেন বলেছিলেন। এসব এখন ইতিহাস, সাত মন তেলও পুড়ল না, রাধাও নাচল না। তার মানে? তার মানে ওটাই এখন গোপালের হাতে, গোপাল ভাগ চাষ করছে ওই পুঁটির বাবাকে দিয়ে। নেপই তুই মেরে দিল। তার মানে আমাদের কাজ হবে গোপালের বাড়া ভাতে ছাই দেওয়া। কি ঠিক বলেছি? একদম ঠিক বলেছিস। আজ রাতে গোপালের জমিটাকে একটু লন্ড ভন্ড করে দিতে হবে। এ তো আমাদের কাছে কোনো কাজই নয়। অগ্রিম কিছু দিন মন্ত্রী মশাই। এই নে চারটে মোহর। ঠিক আছে, আজ রাতে আপনার কাজ হয়ে যাবে। বাহ বেশ ভালো নালা কাটা হয়েছে, এবার ভালো করে কাঁটা ছোপ চারধারে দিয়ে দাও। গোপাল দাদু তুমি কাদের আশা করছো? বটা আর ঘটা, মন্ত্রী মশাইয়ের বিশ্বস্ত লোক। আকাশে মেঘ করেছে, বৃষ্টি আসবে, আর অন্ধকারে বটা ঘটা এলে নালায় বসে কাদা মাটি মাখবে। চল রে সবাই। বৃষ্টি আমার সুবিধা করে দিল, পুরো বৃষ্টি হবে মাঠ ভেসে যাবে, গাছের চারাগুলো জলে তোড়ে আস্তে আস্তে চলে যাবে, বালির বেগুন হয়ে যাবে আগুন। কি বিড়বিড় করছো? আমি জল ঝরা দেখছি, আকাশ থেকে জল ঝরছে, গোপালের ভাগ্যে এবার বেগুন নেই। কেন কেন, তুমি আবার কি পাকা ধানে বই দিতে গেলে? বটা আর ঘটা দুজনে আজ গোপালের ক্ষেত করবে ফর্সা, সঙ্গে সাথ দিল রাতের বর্ষা। আরে বাবা কিরকম ছন্দ মিলিয়ে দিলাম। কি গো, বৃষ্টি পড়ছে, গাছের চারা আর ক্ষতি হবে না? না না গিন্নি, সেদিকে আমি সদা সতর্ক আছি, জমির চারপাশে নালা কেটে রেখেছি, নালা দিয়ে সব জল বেরিয়ে যাবে, আর যদি বাড়তি কেউ আসে ওই নালার মধ্যে গাদাগাদি করে পড়ে থাকবে। বর্ষার মধ্যে আবার কে আসবে? সে আছে গিন্নি, আসার লোক অনেক আছে। না 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 অনেক বলবো না, ওই দুটো লোক আছে,
তারা এতক্ষণে এসেও গেছে, আর নালার মধ্যে গাদাগাদি করে পড়েও আছে গিন্নি। তুমি কি যে আজে বাজে বকছো কে জানে, শরীর খারাপ তারা ভয় নি তো? গিন্নি, গোপালের ক্ষতি করার জন্য লোক এখানে আছে, তিনি আমার এই সব সহ্য করবেন কেন? ও, তার মানে ওই মন্ত্রী মশাই? তাছাড়া আর কি, দুয়ে দুয়ে যদি চার হয়, আমার জমিতে আজকে রাতে বটা এবং ঘটা আছে, এবং ওরা দুজনে নালার মধ্যে পড়ে গেছে ইতিমধ্যে। এই দেখ কি জ্বালায় পড়লাম, এই মুষলধার বৃষ্টি পড়ছে, অন্ধকারে কি একটু দেখতে পাচ্ছি না। জমির কাছে এসে গেছি, এবার জমির মধ্যে ঢুকে গাছগুলোকে ছিঁড়ে দে, বৃষ্টি এসে আমাদের সুবিধাই করেছে জানিস। এই যে নালার মধ্যে পড়ে গেলাম, এখানে বড় নালা কাটা ঘটারে, আমাকে তোল, আমাকে তোল রে তোল। এই দেখো দেখো কাণ্ড, নালার মধ্যে ঢুকে যাচ্ছি রে বাবা, পড়ে গেছি রে। এ আমার বোধহয় এই পাটা ভেঙে গেল রে। গোপাল মহা চালু লোক বাবা, ও নালা কেটে যাচ্ছে, গোপালের বুদ্ধি মন্ত্রী মশাইয়ের থেকে অনেক বেশি বাবা। কাল সকালে উঠে আগে আমি যাব জমিটা দেখতে, এতক্ষণে বটার ঘটা জমির সর্বনাশ করে দিয়েছে। নাও গোপাল, এবার তোমার ফাটা কপাল, কি হচ্ছে বলতো গিন্নি, কেবলই ছন্দ মিলে যাচ্ছে। তার মানে তোমার ভাগ্যে এবার সব মিলে যাবে। কি গো কুটির বাবা, এই বৃষ্টিতে চাষের কোনো ক্ষতি হবে না তো? এই বৃষ্টিটা খুব দরকার ছিল, আর চারিদিকে নালা কাটা আছে, জল জমবে না জমিতে। ভাগ্যিস গোপাল দাদা নালা কাটার কথাটা বলেছিল, ওটা তো বটা ঘটার জন্য বলেছিল। এক তীরে দুটো শিকার, চলো ঘুমিয়ে পড়ো, কাল খুব ভোরে জমিতে যেতে হবে। ঘুমিয়ে পড়ো গিন্নি, কাল খুব ভোরে জমিতে যেতে হবে। জীবনে আর কারো ক্ষতি করতে যাব না। সত্যি বলেছিস, এবার আর কারো ক্ষতি করব না, আমাদেরকে ভালো হতে হবে। নইলে রাত বিরেতে খানা খন্দে কাদা মাটি মেখে এভাবে থাকতে হবে। যতবার উঠতে চেষ্টা করছি ততবারই ঢুকে যাচ্ছি। চলো দেখি আমাদের জালে কোন দুটো রাখব বোয়াল ধরা পড়লো। আমরা এসে গেছি। ওই দেখো গোপাল দাদু, নালার মধ্যে কাদা মেখে দুটো ভূত দাঁড়িয়ে আছে। ওরে ওরা ভূত নয় রে, ওরা হচ্ছে গোভূত, বটা ভূত আর ঘটা ভূত। কি গো বটা ঘটা, আমাদের সর্বনাশ করতে এসে নিজেই বিপদে পড়ে গেছো। গোপাল দাদা আগে আমাদেরকে টেনে তোলো। না 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 না, আমরা তো তোমাদের টেনে তুলবো না, ওটা তুলবে রাজার পেয়াদা। আমি রাজা মশাইয়ের কাছে খবরটি দিতে ছুটলাম। এই আমার বানর সেনা, তোরা একটু দেখিস। তুমি কিচ্ছু চিন্তা করো না গোপাল দাদু, আমাদের হাতে তো গুলতি আছে, বেরোবার চেষ্টা করলেই মাথা একেবারে ফুটার করে দেবো। কি গোপাল এত সকালে ছুটতে ছুটতে আমার এখানে? মহারাজ মহারাজ, একবার চলুন পেয়াদা নিয়ে, দেখুন দেখুন আমার জমির কি সর্বনাশ করতে চেয়েছিল আপনার মন্ত্রী মশাই। সে কি কি বলছো? আমি কিছু বলছি না মহারাজ, আপনাকে আপনাকে কয়েকটা জিনিস দেখাবো, তাই জন্য সকাল সকাল আপনাকে ডাকতে চলে এসেছি। চল চলো তো গোপাল, দেখি মন্ত্রী আবার কি কাজ করলো। পেয়াদা তুমি পেছনে পেছনে এসো। তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল গিন্নি, তুমি আমার ঘুমটা ভাঙালে না কেন? হ্যাঁ আমার নিজেরই ঘুম ভাঙেনি, সারা রাত্রি তোমার নাক ডাকা শুনতে শুনতে আমার ঘুম কোথায় হয়েছে? আসলে বুঝলে কিনা
শান্তি নিয়ে ঘুমোলে একটু নাক ডাকে। এখন আমি যাই গোপালের জমির তোহাটা দেখে আসি। একটা ভালো খবর দিও ঠাকুর, একটা ভালো খবর। মহারাজ এই দেখুন বটা আর ঘটা। তোমরা এখানে কি করছো? মাটি মেখে দাঁড়িয়ে আছো কেন? মহারাজ আমরা পাপ করেছি, তাই ভগবান আমাদের সাজা দিয়েছেন। এবারে ভালো হতে দি। এসব পরে শুনবো, আগে বলো তোমরা এখানে কার আদেশে এসেছিলে? আগে মহারাজ মন্ত্রী মশাইয়ের আদেশে। ওটি মন্ত্রীর এত সাহস আমার জমির উপর কায়দা করা? যাও তো মন্ত্রীকে ধরে বেঁধে নিয়ে আসো। ধরে আর বেঁধে আনতে হবে না মহারাজ, জমি কেমন আছে সেটা সরেজমিনে দেখতে আসছে আমাদের মন্ত্রী মশাই। ওই দেখুন মহারাজ দাঁড়িয়ে আছে। তবে কি বটা ঘটা ধরা পড়ে গেল? এই মন্ত্রী তুমি তাড়াতাড়ি এসো, দাদা মন্ত্রীকে পিছমোড়া করে বাঁধো। আমার কি অপরাধ মহারাজ? ন্যাকা বোকা সাজা হচ্ছে। গোপালের জমি নষ্ট করতে বটা ঘটা যে কাজে লাগিয়েছিল সেটা কে? হ্যাঁ কে? বটা ঘটা সব আমাকে বলেছে। ছি 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 ছি, তুমি কিনা আমার মন্ত্রী, আর সেই তুমি কিনা প্রজাদের উপর অত্যাচার করছো। আজ থেকে তোমার মন্ত্রিত্ব শেষ। আমার চাবি খাবেন না মহারাজ, আর একবার সুযোগ দিন, আমি ভালো হয়ে দেখাবো। শাস্তি তোমাকে পেতেই হবে। যেমন কর্ম তেমন ফল। মন্ত্রী তুমি গোপালের জমি পরিষ্কার করো, যাও যাও পুটির বাবার হাত থেকে কোদাল নিয়ে মাটি কোপা। আর এই যে পুটির বাবা, মন্ত্রীকে যদি কোনো মাত্র সাহায্য করো তাহলে কিন্তু তোমাকে কঠিন শাস্তি দেব। যাও যাও মন্ত্রী কাদায় নেমে চাষের কাজ করো। তোমার চাষের কাজ করতে খুব ইচ্ছে ছিল না? যাও যাও এবার চাষের কাজ করো। ধন্যবাদ মহারাজ, আর এক সপ্তাহের মধ্যে ফলন হবে। ফলন তো বেশি বেগুন। কি মন্ত্রী মশাই, বেগুনের কত গুণ দেখলেন তো? তুমি ঠিক বলে জগোপাল। ধন্যবাদ মহারাজ। শোনো শোনো একটা কথা তোমাকে বলি গোপাল, আমার ভাগের যে অর্থ আসবে সেটা পুরোটা আমাকে দিতে হবে না, আধা আধি ভাগ করে নিও। আমি অল্প হলেই খুশি, আমার প্রজারা যেন সুখে শান্তিতে থাকে, এটাই শুধু আমার চাওয়া। মহারাজের জয় হোক। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।